হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাব্য ছোঁয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাতে করে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে, আর আপনি চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এটা হচ্ছে সকালবেলা, আমরা সকালবেলা নাস্তা করছি, ডিম দিয়ে ব্রেড ভেজে নিয়েছি, চা, কিছু ফ্রুটস নিয়েছি দেখতে পেলেন। আমি সকালে নাস্তা সেরে চলে এসেছি দুপুরের রান্নার করতে। আমি আজকে মাটন কারি রান্না করব, তার জন্য আমি এখানে হাফ কেজির একটু বেশি মাটন নিয়ে নিয়েছি। তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, এখানে আমি লাল মরিচ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মেখে নিব। লবণ দিয়ে দিলাম, দিয়ে ম্যারিনেট করে নিব। দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো, এগুলো সব মশলা একত্রে আমি মাংসটা ভালোভাবে মেখে এক সাইডে রেখে দেব। আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, এখন রান্নায় চলে যাব। কড়াইয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখানে আমি একটু জিরা ফোড়ন দিলাম, তারপরে গোটা দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার ভেতরে আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে মাংসগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি মাংসগুলো ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব, আমার ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এখানে ঝোলে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর মাংসের মধ্যে আলু দিব, এই জন্য আমি আলুগুলো একটু ভেজে নিলাম, নিয়ে আমি এদিকে ঝোল একটু শুকিয়ে এসেছে, আমি তার ভেতরে আলুগুলো দিয়ে দিলাম। সুন্দর একটি ফ্লেভার আসবে জন্য আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। এভাবে ঘরোয়া পদ্ধতিতে মাটন কারিটা কিন্তু বেশ লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার মায়ের রেসিপি বলতে পারেন, আমার মা সাধারণত এভাবে রান্না করে, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো ট্রাই করলাম মায়ের মতো, তারপরেও মায়ের মতো হয় না, আমার মনে হয় যে আমার মাই বেস্ট। আর এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার বড়া ভেজে নিয়েছিলাম, এই তো মাটন কারি, বড়া, ডাল আর আলু করলা ভাজা আমি দুপুরের জন্য রান্না করেছিলাম। এই তো আমাদের দুপুরের খাবার, আমরা এখন লাঞ্চ করব। মাটন কারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছিল। এই তো ছোঁয়া কাব্য ঘুম থেকে উঠে গিয়েছে, দুষ্টুমি করছে দুইজন ভাই বোনের খুব ভাব। তো এটা বিকালবেলা, বিকালে আমি একটা কেক বানিয়ে নেব, এখানে আমি জেব্রা কেক বানাবো আজকে। জেব্রা কেক বানাতে লাগছে আমার 1 কাপ ময়দা, 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি, এই যে ভ্যানিলা এসেন্স নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, এখানে বেকিং পাউডার নিয়েছি, খাবার তেল নিয়েছি আর কোকো পাউডার নিয়েছি।
আর চারটে ডিম নিয়েছি। জেব্রা কেক করব সেহেতু আমার কোকো পাউডারটাও লাগবে, এক সাইডে চকলেটের জন্য চকলেট ফ্লেভারের যে ব্যাটারটা করব সেটার জন্য আমার কোকো পাউডার লাগবে। এখানে আমি চারটা ডিমই ভেঙে নিয়ে ভালোভাবে বিট করে নেব, আমি ডিমগুলো ভালোভাবে বিট করে নেব। নিয়ে এখানে একটু একটু করে চিনি দিব আর বিট করব। চিনি দেওয়ার পরে আমি তেল সেম প্রসেসেই একটু একটু করে তেল দিব আর একটু করে বিট করব। আমার হয়ে গেছে বিট করা। এর মাঝে ছো আমাকে হেল্প করছে, ছোয়া বলছে মা আমি দিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও। ছোয়া এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিল, আমি ভ্যানিলা যার যে ফ্লেভার ভালো লাগবে সেটা দিয়ে নেবেন, আমার ভ্যানিলা এসেন্সটাই আছে সেজন্য এটাই দিলাম। আর শুকনো প্রকরণগুলো আমি এখন চেলে নেব, তাতে করে কেকটা খুব স্মুথ হয়। বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ। দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো চেলে আমি আলতো হাতে এগুলোকে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে, মনে হলো যে ব্যাটারটা একটু ঘন হয়েছে সেজন্য আমি এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি। আমার যতটুকুন প্রয়োজন হবে ততটুকুন দিয়ে আমি ব্যাটারটা ঠিক করে নেব। আমি এখান থেকে কিছু কেকের ব্যাটার তুলে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমি চকলেট যে কোকো পাউডারটা দিয়ে আমি চকলেট কালার করে নেব। এখানে আমার রেডি হয়ে গিয়েছে, এখন দেখুন আমি কিভাবে কেকটা সেট করি। ফার্স্টে আমি যে হোয়াইট কালার বা যে কালারই বলেন না কেন সেই ব্যাটারটা আগে দিয়ে নিচ্ছি, তারপরে আমি চকলেট। এটা কোনো নাড়াচাড়া করব না, জাস্ট একটার উপরে আরেকটা আরেকটার উপরে আরেকটা এইভাবে করে আমি দিয়ে যাব ব্যাটারগুলো। আমার সম্পূর্ণ ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে, এখন জাস্ট একটু একটা টুথপিক নিয়ে আমি এখানে একটু ডিজাইন করে দিব। দেখতেই পাচ্ছেন জাস্ট পিছন থেকে সামনের দিকে আমি টেনে টেনে দিচ্ছি, কিছুই না, খুব ইজি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। কেকের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি, এখন আমি ওভেনে দিয়ে দিলাম। 170 ডিগ্রি সেলসিয়াসে আমি বেক করে নিয়েছি। এতো আমার কেকটা অনেক সুন্দর ফুলে, অনেক সুন্দর হয়েছে, সফট এবং অনেক সুন্দর ফুলেছে কেকটা, দেখতেই পাচ্ছেন আপনারা। এই তো আমার কেকটা। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই, দেখুন অনেক সুন্দর হয়েছে জেব্রা কেক। আচ্ছা কাপ কেক পছন্দ করে, একটু বেটার রেখে দিয়েছিলাম ওর জন্য আমি এদের চারটে কাপ কেক করে নিয়েছি, ও খুব পছন্দ করে, এটাই বেশি খেয়েছে। তো বন্ধুরা আমার আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। বাই বাই।